সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শরীয়তপুরের গোসাইরহাটে কাজী ইসহাক নামের এক ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। অন্যদিকে সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার দিন গত রাত 12:15 দিকে কাজী ইসহাক ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। আসলে ব্যাপারটা মানার মতো কোনো মানে ইস্যু না, এটা এটা মানা যায় না যে একটা ছাত্রলীগ, এটা তো ছাত্রলীগ, এটা তো বলার কেউ না। দেশের প্রশাসন আছে, প্রশাসন এটা এটা দেখবে, যদি সাধারণ জনগণ বা সাধারণ শিক্ষার্থী যদি এটা যদি কোটা আন্দোলন যদি খারাপ কোনো ইফেক্ট করে, কিন্তু এটা তো ছাত্রলীগ সরাসরি ক্ষমতা খাটাতে পারে না, তাই না? তো ছাত্রলীগ তো এরকম, ছাত্রলীগের সংবিধান না, ছাত্রলীগ যেহেতু ছাত্রলীগ সংবিধানে চলছে না, যে কারণে আমি এই ছাত্রলীগ করতে চাচ্ছি না, মানে এটার জন্য অনিচ্ছুক। তো বঙ্গবন্ধু যে ছাত্রলীগ গড়ে তুলছে, ওই টাইমের যেটা আমি পড়ছি জানছি, ওই টাইম ছাত্রলীগের জন্য আমার খুব ভালো লাগছিল। পরে দেখলাম যে না, এটা আসলে আগের মতো ওই সংবিধান অনুসারে চলে না, এটা কেমন যেন হয়ে গেছে, এলিমেন্ট হয়ে যাকে হচ্ছে, আমার ভালো লাগে না, আমার খুব বিরক্ত এটার প্রতি, এই জন্য নিজে থেকে।